প্রেমিকের বাড়িতে ধর্ণা যুবতীর, যুবতীর দাবি 7 বছরের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরে অস্বীকার করে অঙ্কুশ দেবনাথ নামের ওই যুবক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের খাপসার ডাঙ্গা বাজার এলাকায়। অন্যদিকে ছেলের বাড়ি সকলে ঢাকা দিয়েছে। অস্বীকার করে বাড়ি থেকে পালায় গেছে না, আর ওর মা আমাকে কালকে বাড়িতে নিয়ে ঢুকাইছে, বলছে যে নিজের দায়িত্বে, মানে ওর মা আমাকে ঢুকাইছে বাড়িতে, এসব বলে ওর বাবাকে দিয়ে পুলিশ আনাইছে। পুলিশ আনে আজকে আমাকে জোরজবস্তি করে নিয়ে যেতে গেছে। পুলিশ কোথায় এখন? পুলিশ এখন চলে গেছে, আমি যাইনি তাই। তোমাদের কি বক্তব্য? আমার কোনো বক্তব্য না, আমি বিয়ে ওকেই করবো। এত বছর প্রেম করছে, আমি ওকেই দেবো।